আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি আমার সাত বাগানের ছোট একটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে আমি যে শেডটা ব্যবহার করেছিলাম আপনাদের গত ভিডিওতে দেখেছিলাম, সেখানে ড্রাগনের সাথে যে শেডটা ছিল আপনার এপাশে যে শেডটা দেওয়া হয়েছে বাতাসে সুন্দর উঠছে, এটার সাথে আমি এপাশে যে আমার আরেকটা ছোট শেড ছিল ক্যাকটাসের যে তাক আমি সেট করছিলাম, সে তাকের এখানে আপনি বলতে পারেন যে আমি বলছিলাম যে পলি বা কিছু দিয়ে দেবো, বাট পলি দিলে যে সমস্যাটা আমি দেখলাম সেটা হচ্ছে পলি দিলে আপনার কিছুদিন পরে নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে দেয় বা অতিরিক্ত রোদে টিকতে পারে না। সেক্ষেত্রে আমি আরেকটা শেড এখানে দিয়ে দিয়েছিলাম, সেখানে আপনার যে রোদের বিষয়টা বুঝতে পারছেন, এখানে যে রোদ পরিপূর্ণ যে ছায়াটা এখানে এ পর্যন্ত পড়ছে, যেহেতু এখনও সকাল 10টায় কেবল রোদ এখনও হেলে আসে, এমনি হেলে আসে, যার কারণে আপনার এ পাশটা এখনও পুরোপুরি শেডের নিচে যায়নি। যদি দেখা যায় দেখেন এখান থেকে কেবল অর্ধেক পর্যন্ত শেডের ভিতরে আওতায় আসছে, কিন্তু মূলত গরমের বা আমাদের যে ওয়েদারের সময় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দুপুর 11টার পর থেকে দুপুর 1টা বা 3টা পর্যন্ত যে রোদটা থাকে সেটাই মূলত বেশি সমস্যা হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি হাফ শেডে শেডের ভিতরে চলে আসছে, মানে সূর্য যখন আট উপর উঠবে তখন পুরোটা শেডের ভিতরে যাবে। এখানে যে এডিনিয়ামগুলো নিচে রাখা রয়েছে এগুলো খুব একটা সমস্যা হবে না। আশা করছি আর গাছগুলো মোটামুটি আগের থেকে বেশ ভালো, কারণ এই শেডটা বেশ কিছুদিন দেওয়া হয়েছে, মোটামুটি কোনো সমস্যা হবে না। আরও কিছু নতুন নতুন গাছ সেট করেছি এখানে, মানে নতুন করে এগুলো রিপোর্ট করা হয়েছে, দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর লাগছে। এগুলো মাটির টবে এখানে কিছু ডান্স কাপ দেওয়া হয়েছে, ডান্স কাপ আমার বেশ কিছু আছে, তারপরে এখানে আরেকটা নতুন করে দিয়ে দিলাম। এখানে যে গাছগুলো রয়েছে মোটামুটি ইনডোর প্ল্যান্ট বলা যায়, একটা একটা নামগুলো সবগুলো আমার ওইভাবে মনে নেই, বাট পেঙ্গুলিকা আমার খুব পছন্দের একটা গাছ, মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। এখানে ইঁদুরে গত ভিডিওতে আমি দেখেছিলাম ইঁদুরে খেয়ে দিছিল, এই যে এপাশে ইঁদুরে খাওয়া, এপাশে ইঁদুরে খাওয়া, বড়ো ইঁদুরে খাইছিল। সো এই গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বেড়ে উঠছে আগের থেকে, আগে যেমন ডাইরেক্ট সরাসরি সানলাইট পড়তো পলিথিন দেওয়ার পরেও কাজ হতো না, সেখান থেকে আপাতত সমস্যাটা একটু সমাধান হয়েছে বলা যায়। আর কিছুদিনের ভিতরে যখন থাকবে তখন আস্তে আস্তে পুরোটা সেট হয়ে গেলে খুব একটা সমস্যা হবে না। আর তার সাথে সাথে আমি আরেকটা জিনিস দিবো, এখানে দেখতে পাচ্ছেন যে আমার আমি এর আগে যে আপনার কাটিং থেকে যে চারাগুলো করছিলাম সেগুলো মাশাআল্লাহ বেশ বড় হয়েছে, সেগুলো আমি এই সাইডে দিয়ে দিয়েছি। এই সাইডে বলতে তাকের উপরে, একটু পানি দিতে আমার কষ্ট হয়ে যায় বাট খুব একটা সমস্যা হবে না। নিচে অ্যাডিনিয়ামগুলো রাখা হয়েছে ছোটো, যে বিভিন্ন কালারের ডাবল পেটাল সবগুলোই রাখা হয়েছে। আর কিছুদিন আগে আরেকটা যেটা করছিলাম রিপোর্ট করে দিয়েছিলাম আমি, এই যে কাঠগুলাপ গাছটা আপনাদের ভিডিও দিয়েছিলাম, সেই কাঠগুলাপের বর্তমান অবস্থা দেখেন, যখন রিপোর্ট করছিলাম কোনো পাতাই ছিল না গাছে, বাট মাশাআল্লাহ এখন দেখতে পাচ্ছেন কি পরিমাণে ফুল, প্রত্যেক ডালে ফুল মাশাআল্লাহ। আর কিছুদিন পরে গাছ আরও পাতায় ভরে যাবে আশা করছি। তার সাথে সাথে এপাশে আমার যে ক্যাকটাস শেডটা রয়েছে আমি সেট আপ করা হয়েছিল, সেট আপ করার পর অনেকদিন এটা নিয়ে কোনো ভিডিও বানানো হয়নি, কারণ এর ভিতরে আপনার ইঁদুরের সমস্যা ছিল, ইঁদুরের সমস্যার পরে প্রচুর গাছ নষ্ট হয়েছে, সেখান থেকে আস্তে আস্তে সরিয়ে ফেলা হয়েছে। ইঁদুরের এখনো ইঁদুরের এটা এখানে আছে, আর মাঝে মধ্যে সমস্যা হলে আম্মু সেটা দিয়ে দেয়। তো আমার বর্তমান শেডের ভিতরে আপডেট যদি আপনাদের দেখাইতে চাই, তাহলে প্রচণ্ড গরম এখানে বলা যায়, আমি দাঁড়িয়ে রয়েছি 10টা বাজে, এখন আবহাওয়া প্রচুর খারাপ বাংলাদেশে এই যে মুহূর্তটা চলছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেলো মাশাআল্লাহ। সাত বাগানে আমার অর্কিড সবচেয়ে পছন্দের, কারণ এগুলোর যত্ন খুবই কম করা লাগে, পানি খুবই কম দেওয়া লাগে। এখন দেখতে পাচ্ছেন ফেলো কত সুন্দর 3টা স্পাইক দিছে, আর এপাশে যে নতুন নতুন অর্কিডগুলো আমি আনছিলাম সেগুলো আপাতত সেটিং হয়েছে, আর নিচে আরও কিছু আছে অর্কিড, এগুলো প্রায় মরামার অবস্থা ছিল বাট আস্তে আস্তে খুব সুন্দরভাবে গ্রো করে গেছে মাশাআল্লাহ। আরও কিছু অর্কিড এখানে রাখা রয়েছে, এখানে ভেরিগেটেডটা আছে, খুব সুন্দর এগুলোর কালারগুলো। আর তার সাথে নিচে আমার যে কালেকশনগুলো ছিল অ্যাগ্লোনিমার, অ্যাগ্লোনিমাগুলো রয়েছে, আর এগুলো আপাতত রোদের কারণে বাইরে আমার জায়গা নেই, যার কারণে আমি এগুলো ভিতরে দিয়ে দিছি আপাতত, আবার পরে এটা দিয়ে দেবো এক্সোটিকা। মাশাআল্লাহ পাতার মানে শেপটা আরও সুন্দর হতো যদি আমি এটা সুন্দরভাবে গ্রো করতে পারতাম বা রাখতে পারতাম। আর উপরে কিছু ক্যাকটাস রাখা রয়েছে, ইঁদুর এখানে ক্যাকটাস রাখা রয়েছে, ক্যাকটাসগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন মাশাআল্লাহ আস্তে আস্তে গ্রো আছে, শেডের ভিতরে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে খুব একটা সমস্যা হয় না। আর এগুলো আমি যে ঢাকা থেকে যেটা কিনে রেখে আপনাদের দেখিয়েছিলাম, মাঝখান থেকে কাটার পরে এটা চারা করছিলাম, চারা করার বর্তমান অবস্থা এই। আর যে গোড়া ছিল সে গোড়া থেকে এই যে আরেকটা পাতা বের হয়েছে,
নিচে আরো বেশ কিছু গাছ রয়েছে, অ্যাডেনিয়াম, অন্যান্য গাছ, সেগুলো খুব সুন্দরভাবে গ্রো করছে। কারণ এখন ওয়েদারটা ক্যাকটাসের বাড়ার সময়, গ্রীষ্মের সময়, শুধু একটু পানি মেনটেনটা ঠিকভাবে করলে আর কোনো সমস্যা হবে না। সো আপনারা ভিতর থেকে যদি বাইরে থেকে আমি দেখাই আমার শেডটা, তাহলে বুঝতে পারবেন এখন বর্তমান অবস্থা কি। এসে বর্তমান অবস্থা বলা চলে। গাছগুলো মোটামুটি মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে সবগুলোই। পানিটা যদি গরমের সময় ক্যাকটাস একটু ঠিকভাবে দেওয়া হয়, ওভার পানি না করা হয়, তাহলে খুব একটা সমস্যা হবে না। অ্যাগ্লোনিমার ক্ষেত্রে সেটাই তাই। এখানে আরও কিছু প্ল্যান্ট রাখা রয়েছে, ইনডোর প্ল্যান্ট। মোটামুটি শেডের ভিতরে গরমের সময় যে অতিরিক্ত তাপে গাছগুলো মারা যায় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার শেডের ভিতরে অবশ্যই ইনডোর প্ল্যান্ট বা সেমি ইনডোর যেগুলো হয় সেটা নিচে দেওয়ার চেষ্টা করবেন। কারণ এখন বর্তমান ওয়েদার খুবই খারাপ, অতিরিক্ত গরম, মাত্র অতিরিক্ত রোদের তাপ। এই যে এখন 10টা বাজে, বাট আপনি রোদের আলো দেখলে মনে হবে যে দুপুর 10টা কিংবা 11টা বাজে। এটা কিন্তু গাছের জন্য খুবই খারাপ। এখন দেখতে পাচ্ছেন ফুল ফোটার পরে পুড়ে গেছে, ফুল ফোটার পরে পুড়ে গেছে এমন অবস্থা। ফুল ফুটতে পারছে না, আমার বেশ কিছু গাছের ফুল নষ্ট হয়েছে। এপাশে যদি আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে গোলাপ ফুল দুই দিন আগে ফুটছে, বাট পাপড়িগুলো সবগুলো পুড়ে নষ্ট হয়ে গেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন এখন ওই গরমের সময় যে ওই সমস্যাটা হয় আপনার অতিরিক্ত তাপের কারণে বা অতিরিক্ত সমস্যার কারণে অনেক গাছের ফুল নষ্ট হচ্ছে, ফল নষ্ট হচ্ছে, গাছ নষ্ট হচ্ছে। যেহেতু আমার ড্রাগনের শেডিংটা নতুন ছিল, শেডিং বলতে এর গত বছরের ড্রাগনের বিভিন্ন রেয়ার ভ্যারাইটি নষ্ট হয়েছে আমার অতিরিক্ত রোদের কারণে, যার কারণে আমি এবার কোনো রিস্ক নিতে চাইনি কোনোভাবে, যার কারণে এই যে এটা শেডটা দিয়ে দিছি। এই যে দেখতে পাচ্ছেন, আশা করছি এবার আস্তে আস্তে খুব ভালো হবে, খুব একটা সমস্যা হবে না। যেহেতু আমার সব কিছু শেডিং করা রয়েছে, শুধু পানিটা একটু মেনটেন করে দিতে হবে, তাইলে আর কোনো সমস্যা হবে না। দোয়া করবেন সবাই আমার ছাদ বাগানের জন্য। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।